এই সংগঠনের আহ্বায়ক হিসেবে নির্বাচিত করায় আমরা ব্রিটেন বাসীদের ধন্যবাদ জ্ঞাপন করছি, পাশাপাশি দক্ষিণ সুরমার যারা লন্ডন রয়েছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আর আজকে যারা ওনাকে সম্বর্ধনার জন্য চিন্তা ভাবনা করছেন আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের এক প্রাণ আমাদের অনুষ্ঠানের সভাপতি, আমাদের অনুজ, এক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, যিনি পিতা, তিনি চাচা, বারবার এই ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন, তার উত্তরসূরি বর্তমান 28 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব রায়হান হোসেনের সভাপতি আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানে আমাদের সম্মানিত অতিথির অবস্থানে উপস্থাপন করে বলছি, কিন্তু পরে আর কিছু বক্তব্য রাখবো। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এই দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির ইউকের যুগ্ম আহ্বায়ক আখলাকুর রহমান সাহেব, যিনি দক্ষিণ সুরমার এক ঐতিহ্যবাহী গ্রাম, আমরা এটাকে আর ত্রুকলা গ্রাম, দাদপুর ইউনিয়ন ত্রুকলা গ্রামটিতে অনেক উর্বর মানুষের জন্ম হয়েছে, সেই গ্রামের এক সূর্য সন্তান, উনিও যুক্তরাজ্যে বসবাস করেন আর আমাদের সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন, যার সুবাদে উনিও আজকে এখানে এসেছেন, আমি মনে করি উনিও আমাদের সম্মানিত অতিথি। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার ভাই জনাব সাবেক মেম্বার মকসুদ সাহেব কামাল ভাই সহ সকলেই আমার পরিচিত, আমার সুজন, আমার বাম পাশে যে এই ওয়ার্ডের বর্তমান সংরক্ষিত আসনের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর জনাব আয়েশা খাতুন কলি, অনুষ্ঠানে বসে আমার ফাহিমা, আমার ছোট ভাই আব্দুল করিম তুরন, আমার সামনে উপস্থিত জাহাঙ্গীর জমির, আমার ভাই সাংবাদিক, আমরা এখানে যারা আছে সকলেই আমার পরিচিত, ক্রমানুসারে নাম অনেকেরই বলতে আমার শান্ত। আমি সকলকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি, হিন্দু ভাইকে তো তার প্রতি আদাব, মিডিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। উপস্থিত শ্রুতিবৃন্দ, আমরা নিজের মানুষকে নিজে মালা দিতে, সম্মান দিতে, সম্মানিত করতে আমাদের কাছে বিলম্ব হয়, কারণ এটা প্রবাদ রয়েছে, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, মানে বাড়ির পাশের মানুষের মর্যাদা বৃদ্ধি করতে হলে বিলম্ব হয়, কারণ আমি প্রত্যেক দিন তাকে দেখি, তাকে সম্মান দেওয়ার মতো রুচি কম থাকে আমার মধ্যে, কোনো না কোনো সময় যখন এই মানুষটি উর্বর হয়ে যায়, ফার্টাইল হয়ে যায়, তখন তাকে সম্মান দেওয়ার সময় খোদাই ডাকিয়ে দেন। আজকেরই সুন্দর পরিসর সৃষ্টি করেছে, তার যোগ্যতার মাপকাঠি আজকে পরিপুষ্ট অর্জন করেছে, সে একজন উর্বর মানুষ হয়েছেন এবং তার অবস্থান উর্বর হওয়ার কারণে আজকে আমরা তাকে সম্মানিত করছি, যদিও বিলম্ব হোক। আমরা এই আকিকুর রহমান আকিকের বিচরণ, উনি প্রবাসে তাকে ঠিক আছে, বিচরণ এই পর্যায়ে উনার রয়েছে, এমন কোনো মানুষ নেই সিলেটও তাকে চিনে না, এমন কোনো মানুষ নেই ডাকেও চিনে না, এত পরিচিতি আকি। আমরা যেখানে 50 বছর আমি তৃণমূলে কাজ করি, 50 বছর আকিকুর রহমান আকিকের মতো সম্মান অর্জন করতে পারিনি, এটা আমি টু শিওর আমি বলছি, কারণ যথায় যেখানে যান দুইজন পাঁচজন বন্ধু আকিকুর রহমান রয়েছে, যে স্তরে যান, যে মাঠে যান, যে খেলায় যান, সেখানেই পাবেন তার কিছু লোক, তার কিছু ভক্ত রয়েছে। আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী, বড়ই খান্দি একটা উর্বর গ্রাম, সেই গ্রামের যুগে যুগে মানুষের জন্ম দিয়েছে আল্লাহ, প্রতিটি মানুষ এই গ্রামের সম্মান শ্রীবৃদ্ধি করেছেন, এই সম্মান উজ্জ্বল করেছেন। আমি দোয়া করি আকিকুর রহমান আকির সাহেব এগিয়ে যোগ, ওনার গ্রামের মানুষ যেন এগিয়ে যেতে পারেন, আমি সকলের জন্য দোয়া কামনা করছি। উপস্থিত শ্রুতিবৃন্দ, সকলে মিলে আমরা আমার সমাজকে এগিয়ে নিতে হবে, সকলে মিলে আমরা কাজ করতে হবে। আগেকার পৃথিবীতে ছিল, আগেকার সময়ে ছিল, আমি জমি আমার রাস্তার পাশে দাঁড়িয়ে বলতাম বা গ্রামের বাড়ি ফুসকুন দাঁড়িয়ে বলতাম, এ বিয়াই, আমার বিয়াইকে বলতাম, এই যে হাওয়ার দেখছেন বিয়াই, এই হাওয়ারটির মালিক আমি, সব জায়গার মালিক আমি, হাত দেখাইয়া বলতাম, গর্ব ছিল তখন আমাদের। আর আজ থেকে 15 বছর আগ থেকে আমাদের মতো আমি আমার বিয়াইকে বলি, ও বিয়াই, আমার 5টা ছেলে উচ্চশিক্ষিত, একজন PhD যে বর্তমানে সিলেটের DC আছে, একজন ময়মনসিংহে ইঞ্জিনিয়ার PWD আছে, একজন অমুক অফিসে সচিবালয়ে সচিব হিসাবে আছে। আমি তখন পরিচয় দেই গর্বের সহিত, আমার 5 বাচ্চা 6 বাচ্চা সন্তান উচ্চশিক্ষিত হয়েছে। এই পৃথিবী এখন শিক্ষার প্রতিযোগিতায় মত্ত, শিক্ষায় ব্যস্ত রয়েছে, আমরা এখন পৃথিবীর নাম, গ্রামের নাম, গড়ের নাম,
ইউনিয়নের নাম দেশের নাম গ্লোবাল ভিলেজ একটি পৃথিবী একটি গ্রামে পরিণত হয়ে গেছে এখন মেধার প্রতিযোগিতা মেধা সংগ্রহ করতে হবে আগে বাপের পরিচয়ে বংশের পরিচয়ে এলাকার পরিচয়ে আমরা চলতে পেরেছি কিছুদিন আগে একটা ইতিহাস লাইভে যাচ্ছে যে বলবো না কোনো এক সময় কোনো এক জায়গায় কোনো এক লোক বলল আর হফার বলিয়েন না বহুত বলছেন সে বলল তার হিংসাত্মক মনে বলছে হফারই ছিল সবকিছু লালন পালনকারী এই এই ফারের কথাই বলছে যে কোনো একজন আর এই হফারই বারবার মানুষকে জন্ম দিচ্ছে নেতৃত্ব জন্ম দিচ্ছে দুর্ভাগ্য হলো সত্য এবারের মানুষ নেতৃত্ব উপভোগ করতে পারে না যথায় তথায় নেতৃত্ব বিকশিত হচ্ছে স্বীকার করি অস্বীকারের সুযোগ নেই বাট তার নেতৃত্ব স্বাদ বুক করার যোগ্যতা আল্লাহ আমি জানি তাকে দেয়নি কিন্তু সময়ের সুযোগে মৌসুমী পাখি হিসাবে সকলেই ক্ষমতা গ্রহণ করে স্বাদ বুক করছে আমাদের এই অঞ্চলে আমরা বিকশিত হয়ে নেতৃত্ব বা দ্বার উন্মোচন করতে হবে কেউ না কেউকে আগামী দিনে নেতৃত্ব দিতে হবে এবং সাবলীল নেতৃত্ব বাইরে করে নিয়ে আসতে হবে এই জন্য আমরা সকলে মিলে একত্রিত হয়ে কাজ করব নদীর ওপারে গেলে রাজনীতির পরিচয় দিব উত্তর সুরমায় রাজনীতির পরিচয় দিব দক্ষিণ সুরমায় যেন সকলেই আমাদের পুরাণ ইতিহাস ঐতিহ্য বজায় রেখে আমরা সকলে মিলে গলায় গলায় মিলিয়ে যেন আমরা আমাদের অস্তিত্ব অবস্থান সুন্দর ধরে রাখতে পারি এই মানুষ তৈরি করতে হবে আমরা যেন বিচ্ছিন্নতার পরিচয় দিয়ে খণ্ড বিখণ্ড হয়ে নেতৃত্ব হাত চড়া না করি নেতৃত্ব ধরে রাখতে হবে আমরা একটা সময় দাবিত হয়েছি এখন উজ্জীবিত হতে চাই এই রায়হানদের মতো নতুন প্রজন্মের হাতে আমরা হাত ছেড়ে দিয়েছি দক্ষতা যোগ্যতার মাপকাঠিতে আজকের ডিজিটাল পৃথিবীতে মেধার প্রতিযোগিতার সাগরে এদের অবস্থান সুদৃঢ় আপনারা আজকে নতুন প্রজন্ম ক্ষমতা গ্রহণ করতে হবে তৈরি হইতে হবে পূর্বে পূর্বে তৈরি হইলেই অবশ্যই ক্ষমতা আপনার হাতে যাবে আমরা কেন বারবার আমরা পিছপা হচ্ছি বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছি পিছিয়ে যাচ্ছি একটি মাত্র কারণ আমরা উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার চেষ্টা করি না অথচ শিক্ষা গ্রহণ করি আইএ বিএ মেট্রিক বা আপনি অনার্স দিয়ে কোনো সাবজেক্টে আপনি পাস করছেন বাট কিছুক্ষণ পরে প্রবাসে চলে গেলেন প্রবাসে চলে যাওয়ার পরে আপনি মেধা সংগ্রহ করলেন ফিরে আসলেন না ফিরে আসছি এই দেশটিকে আপনার মাতৃভূমিকে আপনি পুনরায় উজ্জীবিত করার কাজ করতে হবে বাইরে থাকার সুযোগ আমাদের নেই সকলে মিলে এলাকাকে অঞ্চলকে সুন্দর করার জন্য ফিরে আসতে হবে যান বাইরে আমাদের আপত্তি নাই কেন এই শব্দটি হবে আজকে সচিবালয়ে আমাদের লোক নাই আজকে দেখেন চিন্তা করি পাঁচ সাত গ্রামের মধ্যে আপনি একজন বা দুইজন পাবেন প্রশাসনে রয়েছে চাকরিতে রয়েছে কেন আমরা এ হবে আমার ঘরে পাঁচজন ছেলে আছে তিনজন সন্তান আছে মেয়ে ছেলে সব সমান বর্তমানে আমার একটা ছেলে বা একটা মেয়েকে আমি প্রশাসনে দিব চাকরিতে দিব আর বাকিগুলো হয়তো বা বিদেশ পাঠিয়ে দিলাম আগে শুনতাম আমরা আতুল লেংড়া ছেলে একটা হইলে বাচ্চা হইলে মেয়ে হইলে আল্লাহর হস্তে মানত কোরআন শরীফ পড়বো তেলাওয়াত করবো এখন মানুষের সবচেয়ে মেধায় উচ্চ অবস্থানে যে বাচ্চাটি রয়েছে তাকে ইসলামী শিক্ষা দেয় কেন দেয় স্কলার এখন দেখছে পৃথিবী ঘুরিয়া ইসলামে মজা রয়েছে স্বাদ রয়েছে এখন উচ্চশিক্ষিত করার জন্য ধর্মিক অনুভূতিও তার থাকতে হবে ধর্মীয় মর্মালিক থাকতে হবে ধর্মীয় জ্ঞান থাকতে হবে ধর্মীয় জ্ঞানী যার কাছে বেশি বলিষ্ঠ সেই সমাজটি বেশি এগিয়ে যাবে আমরা মনে রাখতে হবে আমরা সকলেই সফরে এসেছি এখন যেমন আমি বাসা থেকে বাইরে এখানে এসেছি এভাবে আমাদের জীবনটা সফরে আমরা এসেছি চলে যাবো একদিন দুনিয়া এবং আখেরার কাজ করতে হবে সমাজ কল্যাণমূলক কাজ করতে হবে যেহেতু আজকে আমরা সমাজ কল্যাণের বেলানে কথা বলছি সমাজ কল্যাণ বলতে কি বুঝি আমরা সমাজকে দেওয়ার জন্য সমাজ কিছু দেয় এই এই মনের মানুষ যারা এরাই সমাজ কল্যাণে চলে আসে আমি আশা করব আকে মিয়ার সম্মানে আজকে যে অনুষ্ঠান করেছেন তার এই সম্মানের অবস্থান থেকে ধরে রাখার জন্য আরো এগিয়ে যেতে হবে এই বড় এখান থেকে তথা 28 নম্বর রোডের জনগণ এই আশাবাদ কামনা করছি স্পেশালি আমার রায়হান হোসেনের হাতকে শক্তিশালী করার জন্য আগামী 5 বছর যাতে সুন্দর উন্নতি হয় এই অঞ্চলে সকলে মিলে কাজ করবেন মানুষ যখন ক্ষমতায় থাকে তাকে সহযোগিতা করতে হবে সে যে ক্ষমতা পায় সে একজন বাট সে প্রতিষ্ঠান হয়ে গেল প্রতিষ্ঠানকে যদি আপনার এলাকার মানুষ বজায় রাখতে চান সহযোগিতা করতে হবে আপনারা দয়া করে তার পিছনে সময় দিবেন ইনশাল্লাহ সফলতা আসবে আর আজকে যে বা যারা যেখান থেকে আসে এই অনুষ্ঠানকে সকল সার্থক করে চলেছেন আমি সকল মহলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার আকিক সাহেব ধন্যবাদ জ্ঞাপন করছি আমার আখলাকুর রহমান সাহেবকে আরও যারা
আজকে টিচার ইভেন্ট অতিথি রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিন আপনাদেরকে নিয়ে এই অঞ্চলের মঙ্গল ভালো কিছু করার চেষ্টা করবো সকলে মিলে। এই আশাবাদ কামনা করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের গর্ব ডক্টর শিবানী সরকার, আমাদের এলাকার গর্ব করার মতো ব্যক্তি যারা কিন্তু হাকিম ভাইকে আমরা বৃহৎ পরিসরে সম্পূর্ণ দেওয়ার ইচ্ছা ছিল, যে সময় সম্ভবতার কারণে আমরা আজকে ছোট পরিসরে ওনাকে সম্মানিত করতেছি। তাও আমাদের সম্মানিত কাউন্সিলার যারা রাখা হয়েছে, তাৎক্ষণিক সিদ্ধান্তে আমরা আজকে অনুষ্ঠানে উপনীত হয়েছে ফেলেছি। সুপ্রিয় উপস্থিতি, ইনশাল্লাহ আমি আজকে এই স্টেজে অতিথি আকর্ষণ করছি। ইনশাল্লাহ আমরা আমাদের এলাকার গর্ব যারা আমাদের বড় ভাই গ্রাম কিন্তু হাকিম ভাইকে আমরা বৃহত্তর পরিসরে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকে অনুষ্ঠানে সম্পর্কিত ব্যক্তি কিছু বলার জন্য সম্মানিত উপস্থিতি, সত্য কথা বলতে আমি কোনো নেতাও না, রাজনীতিবিদ না, একজন সমাজসেবক। সেই হিসাবে আমার বন্ধু বান্ধব বা আমার মঞ্চে উপস্থিত যারা আছেন তাদের মতো খুশি হয়ে বলা আমার দ্বারা সম্ভব না। প্লিজ আপনারা মাইন্ড করবেন না, কথা প্রসঙ্গে হয়তো অনেকের কথা আমি নাও বলতে পারি, তার জন্য প্লিজ কেউ মাইন্ড করবেন না। ধন্যবাদ সবাইকে। সবচেয়ে বড় কৃতজ্ঞ আমার জীবনে, এই প্রথম আমার এলাকাতে আমি সম্বর্ধিত হইতেছি। ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, বিশেষ করে আমার ছোট ভাই রেহান নবীন একজন কাউন্সিলর, এবং আমার ছোট ভাই ফয়সল বা আমার বংশের আরো অনেক ভাই ছোট ভাই সবাই মিলে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে, তাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো, এবং পাশাপাশি তাদের জন্য সবসময় দোয়া করব তারা যাতে তার অবস্থানের মধ্যে তারা সব বিষয়ে গুণমান হতে পারে। ধন্যবাদ তাদেরকে। আমি সত্যি বলতে এটাই সত্য যে দক্ষিণ সুরমা 10টা ইউনিয়নের আমাদের একটা সংগঠন গঠন হয়েছে দু তিন মাস আগে। এখানে উপস্থিত আমার সংগঠনের যুগ্ম আহ্বায়ক আছেন, উনি সহ আরও কিছু সংখ্যক যারা আমার অনেক ভক্ত, ওরা মিলেই আমাকে এই দায়িত্বটা দিয়েছে। আমি জানি না এই দায়িত্ব কতটুকু পালন করে যেতে পারবো, তবে আমার বিশ্বাস আমার সংগঠনের কিছু বন্ধুবান্ধব বা আমার সহকর্মী যারা আছে
এরা আমাকে মন থেকে ভালোবাসে, কারণ এক প্রকার যুদ্ধ করে আমাকে তারা, আমি ঘুমে অবস্থায় তারপরেও আমাকে সেই দায়িত্ব দিয়েছে। আমি ইনশাল্লাহ তারা যদি সহযোগিতা করে অবশ্যই অবশ্যই আমি এক চমক দেখাবো ইনশাল্লাহ। যাক, আপনারা যারা আছেন, আপনারা যারা আছেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি সত্যি বলতে দক্ষিণ সুরমা বরেখান্দি গ্রামে আমার বাড়ি, কিন্তু 10টা ইঞ্জিনিয়ারের যেহেতু দায়িত্ব নিয়েছি, তাহলে আমি মনে করবো আমি দক্ষিণ সুরমার একজন মানুষ। তো সেই হিসাবে আপনারা দক্ষিণ সুরমাবাসী যার যেই অবস্থানে আছেন, আপনারা সংগঠিত হন, আর নেতা হন, আর রাজনীতিবিদ হন, আর সমাজসেবক হন, আপনারা দক্ষিণ সুরমায় কোনো সমস্যা হলে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকব। যাক, আমি অনেকের অনেক সময় নষ্ট করে আপনারা এখানে আসছেন আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, আমি কি বলবো, মন থেকে বলতেছি যে আপনাদের মতো যারা আছেন, আমি আপনাদের মতো কেউর যোগ্য না, কিন্তু তার যোগ্য দিয়েছেন আমাকে, আমি নিজের থেকে আপনাদের কাছে একটা ধন্যবাদ দিচ্ছি এবং হাততালি দিচ্ছি, ধন্যবাদ। আমার সংগঠনের অনেক কার্যক্রম আছে, তার মধ্যে বিশেষ কিছু দাবি আছে আমাদের প্রবাসী হিসাবে। যেমন আপনারা যে যেখানে আছেন বা সাংবাদিক ভাই যারা আছেন, দয়া করে আপনারা তুলে ধরবেন, আমাদের দাবি একটাই বিশেষ, যে আমরা আমাদের বিমান চড়তে চাই, বাংলাদেশ বিমান আমরা চড়তে চাই, কিন্তু আমরা অনুরোধ করব এই দায়িত্ব যারা নিয়েছেন বা পালন করে যাচ্ছেন, তারা প্রতি বছর বিমানের ঘাটতি দেখাচ্ছেন, কিন্তু আমাদের কথা অনুযায়ী যদি ওরা চলেন, ইনশাআল্লাহ লন্ডন থেকে কোনো ফ্লাইট খালি আসবে না, আসবেও না ইনশাআল্লাহ। তবে করতে হবে কি, লন্ডনের পথে অন্তত পক্ষে দুই একটা বিমান এয়ারলাইন্স বাড়াই দিতে হবে এবং প্রাইস কমাতে হবে, কারণ আমি পৃথিবীর এমন কোনো এয়ারলাইন্স নাই না ছড়ি নেই, আমি দেখেছি সবচেয়ে নিম্নমানের কার্যক্রম আমাদের বিমানে চলে হয়, আমি বিমানে চড়েছি, কিন্তু এখন চড়তে ইচ্ছা হয় না, তার কারণ অনেক টাকা দিতে হয় টিকিট করতে হলে, অথবা টিকিট নাই বলে তারা আমাদেরকে ফিরিয়ে দেয় টেবেলস থেকে। তা আমরা চাই সেটা যেন ভালো একটা দায়িত্বশীল মানুষের হাতে যাক এবং সেটা এমনভাবে পরিচালিত হোক যে আমরা বিমানে আবার বিমানমুখী হতে পারি। তো প্লিজ আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, প্লিজ আমাদের দাবিটা তুলে ধরবেন, আমরা চাই বিমানের প্রাইসটা একটু কমিয়ে দেওয়ার জন্য এবং বিমানে লন্ডনের পথে বিমান বাড়ানোর জন্য, আর যাতে এমন কোনো সিন্ডিকেট তাদের ব্যবসা না করে যে বিমানকে খালি রেখে আমাদেরকে বলা হয় টিকিট নাই, টিকিট কিনতে হলে দুই লাখ টাকা দিতে হবে, ১০,০০০ পাউন্ড দিতে হবে। প্লিজ 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 দয়া করে আপনারা এটা তুলে ধরবেন। নম্বর টু, আমরা আমাদের দাবি, যেহেতু বৃহত্তর সিলেটের মধ্যে একটা বিভাগ নামে হয়েছে, বিভাগ হয়েছে, সেখানে প্রত্যেক বিভাগেই উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন থাকে, আমাদের দাবি আমাদের দক্ষিণ সুরমা সিটি কর্পোরেশন নামে পরিচিত হোক। ধন্যবাদ সবাইকে এতটুকু সময় দেওয়ার জন্য। সবশেষে একটা কথা বলতে চাই, আমরা সংগঠনভাবে কাজ করতেছি তার একটাই ব্যাপার, যেটা হলো আপনাদের সাহায্য সহযোগিতা করা, আপনাদেরকে সজাগ করে দেওয়া, আপনাদের সমস্যার জন্য আমরা আপনাদের পাশে থাকা। তবে আপনারা যদি আমাদেরকে জানান, আমাদের ফেসবুক নম্বর নেন, আমাদের গ্রুপ নম্বর নেন, তো অবশ্যই অবশ্যই যে কোনো সমস্যা হোক ঘুমে থাকবো না, আমরা ব্যক্তিগতভাবেও করে থাকি, যখন সমষ্টিগত হয়েছি, সংগঠিত হয়েছি, ইনশাআল্লাহ সেটা আরো বড় আকারের হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের অবশ্যই আমাদের
অনুষ্ঠান শেষ পর্যায়ে সমাপ্তি ঘোষণা করব। আমি একটা জিনিস আমরা এই ওয়ার্ডবাসীর উপর জানতে চাই, আমরা নবগঠিত 28 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রায় হোসেন, আমি আমার ব্যর্থতা স্বীকার করি, আমরা কোনো রায়ানে আমরা সম্বোধনা না দেওয়াটা আমরা ঠিক করলাম, আমরা তাড়াতাড়ি নবনির্বাচিত কাউন্সিলর তারা যদি আমরা একটা বড় সম্ভাবনা না দিই এটা আমরা সম্মানিত অতিথি এবং যে আপনার সামনে বক্তব্যটি আসছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি 28 ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর তরুণদের অহংকার জনাব রায়হান হোসেন, আমি রায়হান হোসেনকে কিছু বলার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। সালাম আলাইকুম, আপনারা সবাই ছিল আমার বাইরে সম্বোধনা দিবা লাগে রাত্রে কষ্ট করিয়া, আপনারা সবাই থ্যাংক ইউ ধন্যবাদ জানাইলাম। আর একটা জিনিস, একটু নাস্তার ব্যবস্থা আছে, আপনারা সবাই নাস্তা করে দিবা, আর আমি এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম। সালাম আলাইকুম।